আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সীমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে, আর আমার আজকের রেসিপিটা হচ্ছে অয়েল ফ্রি একটি রেসিপি। আমরা অনেকেই, বেশিরভাগ মানুষই এখন কিন্তু আসলে স্বাস্থ্য সচেতন এবং ডায়েটে থাকে, আর কিছু হেলদি খাবারও খুঁজি এবং সেটা যেন মজাদার হয় সেটাও খুঁজি। তো তাদের জন্য এটা পারফেক্ট একটি খাবার। এটা যেমন টেস্ট এবং খেতে অনেক মজা, আর এর মধ্যে ডিম, ময়দা এবং সবজি সব কিছুর সমন্বয়ে আসলে পারফেক্ট একটি রেসিপি। এবং অনেক সময় দেখা যায় আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না, কিংবা বিকালেও নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না, তো ওই সময় আমরা চটজলদি এটা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারি, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো চলুন দেখে নেওয়া যায় মজাদার ভেজিটেবল ক্রেপসের পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমেই আমার এই ভেজিটেবল ক্রেপসটা তৈরি করতে যা লাগছে সেটা হচ্ছে আলু। আর এই আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে তারপর এর ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা গ্রেটারের সাহায্যে এটা আমাকে আমি ভালোভাবে একটু গ্রেট করে নিচ্ছি, যেন খুব ভালোভাবে কিংবা মিহি হয়ে এটা ভর্তা ভর্তা হয়ে যায়। এই কারণে এটা শুধু গ্রেটার দিয়ে করতে হবে, কিংবা আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও যদি ভালো করে মিহি করে এটাকে ভর্তা করতে পারেন তবুও হবে। তো তারপর আমার সবগুলো আলু এখানে গ্রেট করা হয়েছে, আর আমি এখানে প্রায় তিনটা আলু নিয়ে নিয়েছি। এটা তিনটাই কিন্তু আসলে ছোট সাইজের আলু। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত ডিম। ডিমটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা, দিয়ে এটাকে একটু হালকাভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে হালকাভাবে মিক্স করে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ। এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি, আর আমি এখানে 5 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে আবারও সেই গ্রেটারের সাহায্যে আমি একটু ভালো করে মিহি করে ছোট ছোট করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এই টমেটোটাকেও কিন্তু আমি একেবারে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বরবটি কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টা কাঁচামরিচ কুচি আর কিছু ধনে পাতা, আর এগুলাকে কিন্তু সবগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে এক্সট্রা একটা স্বাদ অ্যাড করার জন্য সামান্য পরিমাণ মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিংবা হাত দিয়ে ছিঁড়েও আপনারা দিতে পারেন, আর এটা সম্পূর্ণই অপশনাল, এটা যে দিতে হবে তা কিন্তু না। এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে তারপর এটাকে ভালো করে হালকাভাবে মিক্স করতে হবে, আর এটাকে অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে, নইলে দেখা যাবে একেবারে পানি দিয়ে দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তারপর অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটার ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস বলে দিচ্ছি, আপনারা কিন্তু এই ব্যাটারটা মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন সকালে কিংবা বিকালে কিংবা যে কোনো সময় ইচ্ছা করলে আপনারা এই ব্যাটারটা দিয়ে নাস্তা আইটেম তৈরি করে খেতে পারেন। আর যারা অফিসে চাকরি করেন কিংবা ব্যাচেলার আছেন তারা কিন্তু এটা মাখিয়ে রেখে দিবেন সারা রাত, এবং পরের দিন সকালবেলা এটা দিয়ে নাস্তা আইটেম তৈরি করে আপনারা খেয়ে অফিসে নিয়েও যেতে পারেন এবং খেয়েও যেতে পারেন। তো 5 মিনিটে দেখা যাবে চটজলদি খুবই কম সময়ে আপনাদের একটা নাস্তা আইটেম তৈরি হয়ে গেল, আর ফ্যামিলি মেম্বারদেরকেও আপনারা এটা ইজিলি বানিয়ে দিয়ে যেতে পারবেন। তারপর আমরা এটাকে একটু মাখিয়ে বা ব্যাটারটা তৈরি করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর ব্যাটারটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তারপর এবার এটাকে আমরা ভেজে নেব, এই জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এই ফ্রাই প্যানের মধ্যে আমরা 2 চামচ পরিমাণ এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা করে ভালোভাবে একটু 4 সাইডে ছড়িয়ে দিচ্ছি, যেন এটা ভালোভাবে 4 সাইডে ছড়িয়ে খুব ভালো করে সিদ্ধ হয়। তারপর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য। তো ফিরে আসছি 2-3 মিনিট পর। আমার 3 মিনিট হয়ে গিয়েছে, এবার এটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি, আর এটাকে সাবধানে একটু উল্টাতে হবে যেন ভেঙে না যায়। তারপর আবারও এটাকে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো আবার আমরা ফেরত আসছি 2 মিনিট পর। আমার 2 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি,
দিয়ে তারপর আমরা এটাকে উঠিয়ে নিব। আমার ভেজিটেবল ক্রিস্পটা ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে আমি এবার নামিয়ে নিয়েছি। তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজিটেবল ক্রিস্পি ভেজে নেব। তো আমার সবগুলো ভেজিটেবল ক্রিস্পি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা আপনারা যে কোনো সস কিংবা মাংসের ঝোল কিংবা যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারবেন। আমার এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ অয়েল ফ্রি, সো যারা দেখা যায় ডায়েটে আছেন কিংবা স্বাস্থ্যসম্মত খাবার কিংবা হেলদি খাবার খেতে পছন্দ করেন কিংবা হেলদি খাবার খান, তাদের জন্য কিন্তু আসলে এটা পারফেক্ট একটি খাবার। তো আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ব্যাচেলার ভাই এবং যারা অফিসিয়াল আপু কিংবা যারা অফিস করেন তাদের জন্য কিন্তু এটি খুবই উপকারী, কারণ যেহেতু মাত্র 5 মিনিটে এটা তৈরি করা সম্ভব। তো আশা করি সবাই আপনারা এটা ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এটাই আশা করছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।